হাজার কোটি টাকা পাচার মামলার আসামি পি কে হালদার সহ চার সহযোগীকে তিন দিনের রিমান্ডে নিয়েছে ভারতের পশ্চিমবঙ্গ পুলিশ। বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে শিগগিরই তাকে দেশে ফেরত আনার প্রক্রিয়া শুরু করবে সরকার, জানাচ্ছেন রাসেল খান। বিভিন্ন ব্যাংকের কয়েকশো কোটি টাকা লোপাট ও অর্থ পাচার মামলার অন্যতম আসামি পি কে হালদার দুদক সহ বিভিন্ন দপ্তরে তার বিরুদ্ধে ৩৪টি মামলা রয়েছে। গেল কবছর ধরে পলাতক দেশের আর্থিক খাতের কেলেঙ্কারির অন্যতম পি কে হালদার। ভারতে অবৈধভাবে প্রবেশ ও বসবাস, বেনামে সম্পত্তি কেনা এবং আইন বহির্ভূতভাবে অর্থ পাচার সহ বিভিন্ন অভিযোগের ভিত্তিতে তিন দিনের রিমান্ড শুরু করেছে পশ্চিমবঙ্গ পুলিশ। ভারতের পক্ষ থেকে সম্মতি পেলেই আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। পি কে হালদার বাংলাদেশে মানে সেই ওয়ান্টেড ব্যক্তিত্ব, আমরা ইন্টারপোলের মাধ্যমে তাকে অনেক দিন ধরেই চাচ্ছি। সে অ্যারেস্ট হয়েছে, আমাদের কাছে এখনো অফিসিয়ালি কিছু আসে নাই, আমাদের যা কাজ আমরা আইনগতভাবে দেশে আনা মাত্রই বিচার শুরু হবে, জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল। ফেরত আনা হবে পাচার করা টাকা। তার বিরুদ্ধে যেহেতু ইন্টারপোলের আছে, রেড অ্যালার্ট জারি করা আছে, সেই ক্ষেত্রে তাকে সব ধরনের চেষ্টা নেওয়া হবে তাকে নিয়ে আসার জন্য। সব যতগুলো পদক্ষেপ আমাদের কাছে আমাদের হাতে আছে অ্যাভেলেবল, যেগুলো সবগুলো নেওয়া হবে তাকে নিয়ে এসে বিচারের সম্মুখীন করা, কারণ এই টাকাটা জনগণের টাকা। আমাদের যেই তথ্য উপাত্ত আছে সেটা যদি আমরা ভারত সরকার যদি এটা যেভাবে পি কে হালদারকে অ্যারেস্ট করেছে তাদের এনফোর্সমেন্ট টিম ঠিক সেইভাবে সেই গতিতে যদি কাজটি করে, আমি মনে করি তিন থেকে ছয় মাসের বেশি লাগার কথা না। সীমান্ত পেরিয়ে বেশ কিছুদিন ধরে পি কে হালদার অবস্থান করছিলেন কলকাতায়। নাম পাল্টে হয়েছিলেন শিবশঙ্কর হালদার, করেছিলেন সেখানকার আধার কার্ড। রাসেল খান, একুশে টেলিভিশন, ঢাকা।